হ্যালো ফ্রেন্ডস, আজকে ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কীভাবে তোমরা তোমাদের ফোনে ভার্চুয়াল র্যাম অ্যাড করবে, মানে তোমাদের ফোনের র্যাম কীভাবে তোমরা বাড়াবে। ফ্রেন্ডস, আমরা যখন আমাদের ফোনে একাধিক অ্যাপ্লিকেশন রান করি, তার মধ্যে কিছু অ্যাপ্লিকেশন আবার রিস্টার্ট হয়ে যায়। ব্যাকগ্রাউন্ডে যদি তোমাদের আগে 4টি অ্যাপ্লিকেশন চলতো, তো এখন তোমরা যদি ভার্চুয়াল র্যাম বাড়াও তোমাদের ফোনের, তাহলে তোমাদের 5টি বা 6টি অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে র্যান করবে। তোমরা যত বেশি ভার্চুয়াল র্যাম বাড়াবে, তত বেশি অ্যাপ্লিকেশন তোমাদের ব্যাকগ্রাউন্ডে র্যান করবে। এছাড়াও ফ্রেন্ডস, তোমরা হয়তো দেখেছো তোমাদের ফোনে কখনো যদি তোমরা গেম প্লে করো বা কোনো একটা অ্যাপ্লিকেশন রান করছো, তো অ্যাপ্লিকেশনটি হ্যাং হতে শুরু করে। তো তোমাদের ফোনে এই প্রবলেমটি 99% সলভ হয়ে যাবে। তো এবার চলো ফ্রেন্ডস, জেনে নিই যে আমরা আমাদের ফোনের ভার্চুয়াল র্যাম কীভাবে বাড়াবো। এর জন্য ফ্রেন্ডস আমাদের ফোনে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আমি প্রথমে তোমাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, তারপরে ভিডিওর লাস্টে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবে সেটা দেখাবো। ফ্রেন্ডস, অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর তোমাদের একটি ইমেল আইডি সিলেক্ট করতে হবে। তোমাদের ফোনে যেই ইমেল আইডিগুলো লগ ইন করা রয়েছে সেই ইমেল আইডিগুলো এখানে চলে আসবে। তোমরা এখান থেকে যে কোনো একটা ইমেল আইডি সিলেক্ট করে নেবে, সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করবে। এবার ফ্রেন্ডস, তোমাদের সামনে এই অ্যাপ্লিকেশনটির হোম পেজ চলে আসবে। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা আমাদের যত জিবি ভার্চুয়াল র্যাম বাড়াবো, তত জিবি কিন্তু আমাদের ইন্টারনাল স্টোরেজ থেকে মাইনাস হয়ে যাবে। তো আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি আমার ইন্টারনাল স্টোরেজে কত জিবি জায়গা খালি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আমার 5.68 GB এখনও স্টোরেজ ফাঁকা রয়েছে। তো এবার চলো আমি অ্যাপ্লিকেশনটি আবার ওপেন করে নিচ্ছি। ফ্রেন্ডস, এখানে প্রথমে দেখতে পাচ্ছ সোয়াব সাইজ MB 512 MB করা রয়েছে। এবার যদি তোমরা 1 GB র্যাম বাড়াতে চাও, তো 512 MB জায়গায় তোমরা লিখবে 1000। ঠিক আছে, 2 GB র্যাম বাড়াতে চাইলে তোমরা লিখবে 2000। তো আমি এখন তোমাদের 512 MB র্যাম বাড়িয়ে দেখাবো। তো আমি এখানে 512 MB করছি। করার পর নিচে এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট সোয়াব, তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ ইউ ডোন্ট হ্যাভ এনাফ কয়েন। তো আমার কাছে 5 কয়েন রয়েছে, আমার আরও 5 কয়েন লাগবে। তো এখানে ওয়াচ অ্যান্ড অ্যাড টু আর্ন কয়েনে ক্লিক করবে তোমরা। ক্লিক করার পর তোমাদের সামনে একটা 30 সেকেন্ডের অ্যাড আসবে। তো তোমরা অ্যাডটা পুরোটা দেখবে, দেখার পর ক্লোজ করে দেবে। তারপরে তোমরা ওকেতে ক্লিক করবে। ক্লিক করার পর আবার ক্রিয়েট সোয়াবে ক্লিক করবে। তো এখানে দেখো বলা হয়েছে আমি যদি 512 MB ভার্চুয়াল র্যাম ক্রিয়েট করতে চাই, তো আমার ইন্টারনাল স্টোরেজ থেকে 512 MB কনজিউম হয়ে যাবে, মানে কমে যাবে। তো ইয়েসে ক্লিক করবে। ক্লিক করার পর একটু ওয়েট করবে। ফ্রেন্ডস, তোমাদের ফোনে ভার্চুয়াল র্যাম তৈরি হয়ে যাবে। এই ভার্চুয়াল র্যামের মাধ্যমে তোমরা তোমাদের ফোনের পারফরমেন্সকে আরও বেটার করতে পারবে। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমার ফোনে ভার্চুয়াল র্যাম তৈরি হয়ে গেছে। আর ফ্রেন্ডস, তোমরা পরে চাইলে ডিলিট সোয়াবে ক্লিক করে ভার্চুয়াল র্যামটি ডিলিটও করতে পারবে। এবার চলো ফ্রেন্ডস আমার ফোনের ইন্টারনাল স্টোরেজে গিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে আমার ফোনের ইন্টারনাল স্টোরেজ থেকে 512 MB কনজিউম হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছ আমার ফোনের ইন্টারনাল স্টোরেজে আগে ছিল 5.68 GB, এখন দেখো ফ্রেন্ডস এখানে রয়েছে 5.11 GB, মানে 512 MB কিন্তু মাইনাস হয়ে গেছে। তো এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশনটি তোমরা কোথা থেকে ডাউনলোড করবে। তো তোমরা তোমাদের ফোন থেকে প্লে স্টোরটা ওপেন করে নেবে। প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চ করবে সোয়াব নো রুট, তো এটা লিখে সার্চ করবে। সার্চ করার পর তোমাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তোমরা এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে তোমাদের ফোনের ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নিতে পারো। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে, তাহলে ভিডিওটি একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে এই চ্যানেলের সাথে থাকার তোমাদের সকলকে অনুরোধ রইল। আর তোমরা যদি আগে থেকে এই চ্যানেলের সদস্য হয়ে থাকো, তাহলে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।